আসলে আমরা আজকাল বিনোদনের মাধ্যম হিসেবে বিভিন্ন অপসংস্কৃতি এবং অসুস্থ বিনোদনকেও বেছে নিচ্ছি ধীরে ধীরে, যেমন ফেসবুক, ইউটিউব, টিকটক, এই টাইপের আমরা অসুস্থ বিনোদনে ঝুঁকে পড়ছি। তা আমি চাচ্ছিলাম বাচ্চারা একটা সুস্থ বিনোদনের দিকে আসুক, যেটা একসাথে শুধুমাত্র আমাদের ইহকালের বিনোদন দিবে এটা না, আমাদের ইহকাল পরকাল দুই কালেই আমাদের কাজে আসবে, এবং এর মাধ্যমে বেশি বেশি করে বাচ্চারা উৎসাহ পাক যে না, মাদ্রাসায় পড়ালেখা করে হোক বা বাসায় কোরআন তিলাওয়াত অনুশীলন করে হোক, এটা থেকেও দেশ বিদেশে নিজের নাম সুনাম আনা সম্ভব এবং নিজের এলাকাকে গর্বিত করা সম্ভব এবং নিজের বাবা মাকেও এর মাধ্যমে গর্বিত করা সম্ভব। এই প্রচেষ্টা নিয়েই আমি এই আয়োজনটির উদ্যোগ নিয়েছি। পুরসা মাদ্রাসা পড়ালেখা করছি, ওখানে আমার উস্তাদ আমাকে খুব কেরাত শিক্ষা দিয়েছিলেন, সেখানে আর কি পুরসা মাদ্রাসার শাখা কর্তৃক আশেপাশে যত মাদ্রাসা ছিল সেখানে আমি কেরাতে অংশগ্রহণ করছিলাম, সেখানে ফার্স্ট হয়েছিলাম। আমার এখানে আমার প্রতিযোগিতা দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, তখন আমার হুজুর আমার নাম দিয়েছিলেন, তখন আমি আওলা ইউনিয়ন থেকে দ্বিতীয় স্থান গ্রহণ করেছিলাম। আমার এখানে আমি আসছিলাম, এসে আমি তেলাওয়াত করছি, ইনশাআল্লাহ রোজা রেখে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আপনাদের কাছে আমার একটাই চাওয়া পাওয়া, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে বড় একজন কোরআনের অভিজ্ঞকারী বানায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মহান রব্বুল আলামিন তাআলার দরবারে শুকর আলহামদুলিল্লাহ যে আমাদের এই পাঁচজীবিতে এইবার প্রথমবারের মতো একটা কোরআন তেলাওয়াত হচ্ছে। এটি একটা অনেক গর্বের বিষয় যে আমরা অনেকে মাদ্রাসা ছাত্ররা আছি যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারতেছি। আমাদের মনের একটা আকাঙ্ক্ষা, আমরা সবসময় টিভিতে দেখি যে পিএসপি এবং পুষ্টিকরণের আলো এগুলোতে হয়, তো এবার আমরা এখানে অংশগ্রহণ করতে পেরেছি, এই জন্য আমাদের অনেক আনন্দ। আমাদের সকলের যে একটা মনের ভিতরে ভয় ছিল সেটাও কেটে গিয়েছে। লার্জ স্ক্রিন, ডুয়াল স্টিরিও স্পিকার এবং সুপার ফাস্ট চার্জিং এর সাথে এন্টারটেইনমেন্ট কিং নেক্সট জি N72। বাগজানের আমি প্রথম স্থান করতে অধিকার করেছি। এইরকম কোরআন প্রতিযোগিতা তেলাওয়াত এই পাঁচ বেগুনের প্রথম হচ্ছে, এইরকম যেন প্রতিযোগিতা প্রতি বছরে বছরে হয় আমরা এটা আশা করব। এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক ছাত্রর প্রতিভা জেগে উঠছে, এই প্রতিভার দ্বারাই বাংলাদেশ গর্বিত হচ্ছে এটা আমরা আশা করব। আলহামদুলিল্লাহ এরকম প্রতিযোগিতা আমার জীবনে এটাই প্রথমবার। প্রথমবার আমি আঠাপুরে পাস হয়েছিলাম, ওখান থেকে আমাকে এখানে আনা হয়, এখানে এসে আমি প্রতিযোগিতা দিয়েছি। আপনাদের কাছে আমার এটাই আবেদন, আপনি আমার জন্য দোয়া করবেন। গোটা বাংলাদেশে প্রতিযোগিতা, কোরআনুল কারিমের প্রতিযোগিতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশন এবং বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকেই হয়। ব্যক্তিগত উদ্যোগে আমার জানা মতো আর কোথাও হয় না, একমাত্র এই মাত্র প্রথম পাঁচবিবি উপজেলায় হচ্ছে, শিক্ষা ট্রাস্ট ফাউন্ডেশন পক্ষ থেকে করা হচ্ছে এটা। এটা অত্যন্ত গৌরবের বিষয়, আনন্দের বিষয়, শুকরিয়ার বিষয়। আমরা যারা স্থানীয়ভাবে আসি বা বিভিন্ন জায়গায় আসি, আমরা ওনাকে যার উদ্যোগে এটা হচ্ছে আমরা তাকে ব্যাপকভাবে সহযোগিতা করা উচিত এবং সহানুভূতি দেখানো উচিত। এইটার অর্জন হবে ভবিষ্যতে সহি তেলাওয়াতের ব্যাপারে। বিভিন্ন মাদ্রাসার যারা ছাত্র তালেব এলেম আছে এরা আরও উৎসাহিত হবে এবং সহি তেলাওয়াতের ব্যাপারে, কারণ সহি তেলাওয়াত ফরজা আইন, নামাজ যেমন ফরজা আইন, রোজা যেমন ফরজা আইন, সহি তেলাওয়াতও ফরজা আইন, এই জন্য সহি তেলাওয়াতের বিষয়টা অগ্রসর হবে ইনশাআল্লাহ।